সম্মানিত উপস্থিতি আমার গুরু ভাই বোনেরা, সূরা তাওবার 2 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে নির্বাচিত করেছি। আমার মহান মাওলা, আমার মহান মুর্শিদ যদি দয়া করে এই আয়াতকে আবর্তন করে আমি আমার দয়াল মুর্শিদের লিখিত কিছু কিতাব থেকে কিছু কথা বলতে চাই, আমাকে যেন তিনি সাহায্য করেন। সূরা তাওবার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসিহু ফিল আরদি আরবাআতা আশহুরে, ফাসিহু তোমরা পরিভ্রমণ করো, জার্নি করো, ভ্রমণ করো তথা সাধনা করো, ফিল আরদি মাজাজি অর্থে জমিনে, হাকিকি অর্থে আপন দেহের অভ্যন্তরণে, আরবাআতা আশহুরে 120 দিন তথা 4 মাস। এই হলো আয়াতের অনুবাদ। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, ফাসিহু আমরের শিকা আদর্শ যুগ আদেশ করেছেন যে তোমরা ফাসিহু পরিবর্তন করো, ফিল আরদে জমিনে। আমরা লক্ষ্য করতে পারি, লক্ষ্য করেছি এই আরদুন আরবি শব্দটি দিয়ে প্রায় সকল অনুবাদক, সাধারণত বাজারে যে সকল কোরআনের তাফসিরগুলো পাওয়া যায়, অনুবাদের কোরআন পাওয়া যায়, সেখানে আরদুন বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। এখন আরদুন অর্থ যদি পৃথিবী হয়, শুধু পৃথিবী হয়, তাহলে এদেশের আলেম সমাজের কাছে আমার একটি বিষয় জানতে চাওয়া, মাত্র 120 দিনে তথা 4 মাসে গোটা পৃথিবী পরিভ্রমণ করা, গোটা পৃথিবী সফর করা, গোটা পৃথিবী জার্নি করা, এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। যদি 120 দিনে গোটা পৃথিবী পরিভ্রমণ করা সম্ভব না হয়, ফাসিহু এখানে যে আল্লাহ আদেশ করেছেন পরিভ্রমণ করো, তাহলে আরদুন অর্থ যদি পৃথিবী হয়ে থাকে, জাগতিক পৃথিবী যদি হয়ে থাকে, তাহলে আমি 120 দিনে গোটা পৃথিবী পরিভ্রমণ না করলে তো আমি কোরআন অমান্য করলাম, কোরআনের হুকুম, কোরআনের আদেশকে আমি অমান্য করলাম। আমি তো কোরআনের এই আদেশ মানা আমার পক্ষে তো সম্ভব না, আমি তো কোরআনের এই আদেশ আনুগত্য করা আমার পক্ষে তো সম্ভব না, কারণ গোটা পৃথিবী 120 দিনে তথা 4 মাসে আমি কিভাবে পরিবর্তন করব। আল্লাহর কোরআন যদি আমি না মানি, কোরআনের একটি হুকুমও যদি আমি না মানি, তাহলে তো আমি বিশ্বাসী হলাম না। 120 দিনে গোটা পৃথিবী পরিভ্রমণ করা আজকের যুগেও কারো পক্ষে আমার তো মনে হয় সম্ভব না। সেই 1400 বছর আগে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই কোরআনের আয়াত নাজিল হলো, সে যুগে যে যুগের মানুষেরা তাদের যানবাহন ছিল শুধু উট এবং ঘোড়া, এখন যাদের যানবাহন কেবল উট এবং ঘোড়াই ছিল, তাদের পক্ষে তো কোরআনের এই আয়াত, এই আদেশ মান্য করা, এই আয়াদেশের আনুগত্য করা, এই হুকুম তামিল করা তাদের পক্ষে তো কোনোভাবেই সম্ভব ছিল না। তো আল্লাহর কোরআনের একটি হুকুম কেউ যদি অমান্য করে, সে তো মুসলিম হতে পারে না, মুসলিম তো দূরের থাক, সে তো আমানও বিশ্বাসীও হতে পারে না। এখন
কারণ 120 দিনে গোটা পৃথিবী পরিভ্রমণ করা এটা রকেট দিয়েও সম্ভব না। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান হলো রকেট, প্রতি সেকেন্ডে প্রায় 7 কিলো যায়, মিনিটে প্রায় 30 কিলো যায়। এই রকেট দিয়ে পরিভ্রমণ করেও গোটা পৃথিবী 120 দিনে পরিভ্রমণ করা কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। কারণ পরিভ্রমণ করতে, জার্নি করতে, সফর করতে, ঘোরাফেরা করতে টাকা পয়সার প্রয়োজন হয়। তাহলে টাকা পয়সার দ্বারাও কোনো মানুষ এই আয়াতের আমল, এই আয়াতের হুকুম তামিল করা, এই হুকুম আনুগত্য করা মানুষের পক্ষে সম্ভব না। তাহলে মুফাসসিরগণ যে অনুবাদ করলো আরদুন, আলিফ রা দাল দোয়া, আরদুন অর্থ পৃথিবী যে পরিভ্রমণ করলো, আর আমরা এটা পড়েই আমরা মনে করতেছি গোটা পৃথিবী আল্লাহ সফর করতে বলেছে, জার্নি করতে বলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআনুল কারীমের দুই ধরনের অর্থ হয়, একটা হলো হাকিকি আর একটা হলো মাজাজি। আমরা লক্ষ্য করেছি সকল বাজারের সকল তাফসিরগুলোতে শুধু মাজাজি অর্থ লেখা হয়েছে, আরদুন মানে পৃথিবী। এখন আরদুন মানে পৃথিবী জাহিরিভাবে, হাকিকি অর্থে পৃথিবী যদিও বোঝানো হয় কিন্তু হাকিকি অর্থে বুঝে নিতে হবে একজন মানুষের আপন দেহটাই হচ্ছে, আপন দেহের অভ্যন্তরে যে অনুভূতির রাজ্যটা আছে এটাকেই বলা হয়েছে কি, আরদুন পৃথিবী। এই অনুভূতির রাজ্যে একজন মানুষের অভ্যন্তরীণ যে আভ্যন্তরীণ যে অনুভূতির রাজ্যে সফর করতে আল্লাহ বলেছেন। তাহলে হাকিকি অর্থটা তুলে ধরেছেন আমাদের কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আফসরি সুফি। তাহলে কোরআনুল কারীমের কোনো তাফসির পড়ে তো আমি এই আয়াতের আনুগত্য করতে পারছি না। যদি আমি কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আফসরি সুফির অনুধিত কোরআন মাজিদ পড়ি, সেখানে দেখা যায় মাজাজি অর্থের পাশাপাশি তিনি হাকিকি অর্থটা তুলে ধরেছেন, সেটা হলো হচ্ছে কি, দেহরাজ্যে পরিভ্রমণ করা, দেহরাজ্যের অভ্যন্তরীণ অনুভূতির রাজ্যে পরিভ্রমণ করা। তাহলে একজন মানুষ গরিব হলেও, একজন মানুষ অর্থহীন হলেও, এই মানুষের পক্ষে 4 মাস 120 দিন দেহরাজ্যের অভ্যন্তরীণ দেহরাজ্যে পরিভ্রমণ করা সকল মানুষের জন্য পসিবল, সকল মানুষ এই আয়াতের আমল করতে পারে। সুতরাং বাবা কালান্দার জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর কোরআন দ্বারা আপনি কোরআনের গোটা হুকুম তামিল করা, আনুগত্য করা, এটা আমাদের জন্য সহজ হয়ে যায়, এটা আমাদের জন্য পসিবল হয়ে যায়। তাহলে আরদুন অর্থ হচ্ছে, মাজাজি অর্থ হচ্ছে যদিও পৃথিবী, হাকিকি অর্থ হচ্ছে একজন মানুষের আপন দেহের অভ্যন্তরীণ রাজ্যে পরিভ্রমণ করতে আল্লাহ বলেছেন। এখানে পরিভ্রমণ করতে বলা হয়েছে, তার মানে ধ্যান সাধনার কথাটা এখানে চলে আসছে, হুকুমটা এখানে চলে আসছে, ফাসিহু তোমরা ধ্যান সাধনা করো। এখন এই ধ্যান সাধনা করা তো এই আয়াতের দ্বারা আমি মনে করি এটা আল্লাহর আদেশ, 1 মাস 20 দিন ধ্যান সাধনা করা এটা আল্লাহর হুকুম। ফাসিহু ফিল আরদি আরবাত আশুরিন, তোমরা ধ্যান সাধনা করো, তোমার দেহের আভ্যন্তরীণ রাজ্যে অনুভূতির রাজ্যে তুমি ধ্যান সাধনা করো। তাহলে প্রতিটি মানুষের জন্য, প্রতিটি আমানুর জন্য ফরজ হয়ে যায় ধ্যান সাধনা করা। ধ্যান সাধনা ছাড়া যদি কেউ মনে করে তাহলে তার তো কোরআনকে অস্বীকার করা হয়। সম্মানিত উপস্থিতি, এখন এই ধ্যান সাধনা করতে হলে বাবা ধ্যান সাধনার গুরুত্ব দিয়েছেন আল্লাহর কোরআন থেকে, যেহেতু কোরআনে ধ্যান সাধনার হুকুম আছে, কোরআনে ধ্যান সাধনার তাকিদ আছে, কোরআনে ধ্যান সাধনার বর্ণনা আছে। সেজন্য কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী সূরা তাওবার 2 নম্বর আয়াতকে আমল করার জন্য তার মুরিদ সন্তানদেরকে 120 দিন ধ্যান সাধনার হুকুম দিয়েছেন। এটা বাবা জাহাঙ্গীরের হুকুম নয়, এটা মহান আল্লাহ তাআলার হুকুম, ধ্যান সাধনা করতে হবে। এখন এই ধ্যান সাধনা বুঝতে হলে, এই ধ্যান সাধনাকে জানতে হলে কিভাবে জানবো, এই জানার জন্য, বোঝার জন্য বাবা পুস্তক লিখেছেন, বই লিখেছেন। এখন পুস্তক বই এর জন্য লেখা মূলত ধ্যান সাধনাটাকে বোঝার জন্য। বাবা কোরআনের প্রতিটি আয়াত বিভিন্ন ভাষায়, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে কোরআনুল কারীমের একটা হুকুম বাবা প্রমাণ করেছেন। বাবা বলেছেন
কোরআনের একটাই মাত্র সকল আয়াতের সকল আমলের একটাই হুকুম একটাই উদ্দেশ্য একটাই টার্গেট একটাই স্টাইলে নাযিল হয়েছে সেটা হচ্ছে তুমি খন্নাস মুক্ত হও তুমি কামেল গুরুর কাছে বায়াত গ্রহণ করো বায়াত গ্রহণ করে তুমি খন্নাস মুক্ত হওয়ার জন্য ধ্যান সাধনা শিক্ষা গ্রহণ করো তাহলে আমি ধ্যান করতে হলে আমার গুরুর প্রয়োজন ধ্যান সাধনা করতে হলে গুরুর প্রয়োজন আর এই গুরুর ব্যাপারে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে তোমার গুরু লাগবে কোরআন কারীমের সূরা মুযাম্মিলের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুর ব্যাপারে আল্লাহ উকিল বলেছেন গুরুকে আল্লাহ উকিল বলেছেন বলেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ওয়া ফাত্তাখিযু ওয়াকিলা পূর্ব এবং পশ্চিমে দুই পূর্ব এবং দুই পশ্চিম কোরআন কারীমে অসংখ্য পূর্ব এবং পশ্চিম রয়েছে তুমি পূর্ব এবং পশ্চিমের তুমি যেদিকেই তাকাও না কেন লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ ছাড়া কিছুই নাই বাবা বলেছেন আমি তো সবকিছুই দেখছি আমি তো সবকিছুই দেখছি আমার এই এই জাহিরি চোখ দ্বারা আমি তো সবকিছুই দেখছি আমি তো তাকেই দেখছি না আল্লাহকেই দেখছি না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি সব জায়গায় সব স্থানে তুমি যদি আল্লাহ দেখতে চাও তুমি যদি আল্লাহকে খুঁজে পেতে চাও তুমি কি আল্লাহকে যদি পেতে চাও ওয়াফাত্তাখিজু এখানে আমরের সিগা আদেশ সুযোগ আল্লাহ আদেশ করেছেন ওয়াফাত্তাখিজু তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো মজবুতভাবে আঁকড়িয়ে ধরো ওকিলা একজন ওকিল আমিও আমার দেহরাজ্যের অভ্যন্তরীণে সফর করার জন্য ধ্যান সাধনা করার জন্য আমি একজন উকিল ধরেছি সেই উকিল হলো কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরের সুরের মনোনীত উকিল বাবা বেদম ওয়ারছি আল জাহাঙ্গীর এই উকিল ধরা ফরজ কোরআনে বলেছেন উকিল ধরো ফাত্তাখিজু ওয়াকিলা একজন উকিল ধরো আমরা উকিল যে শব্দটা আমরা যে কোর্টে যে আমরা উকিল দেখি অসংখ্য উকিল থাকে কোর্ট কাচারিতে কি বলে অসংখ্য উকিল থাকে এই উকিল শব্দটা আরবি শব্দ এখন এই উকিলের অনুবাদ অনেক করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন এক নম্বর উকিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্যের সাথে আনুগত্য যিনি করবেন তিনিই উকিল যার মধ্যে নূরে মুহাম্মদ উদ্ভাসিত হবে যার মধ্যে সিরাজাম মুনিরা উদ্ভাসিত হবে প্রজ্বলিত হবে প্রকাশিত হবে তিনিই হচ্ছে উকিল কোরআনের ভাষায় উকিল ধরা তো ফরজ আর উকিলের বাংলা যদি আমরা বলি সেটা হলো গুরু ফার্সি শব্দ যদিও গুরুটা ফার্সি শব্দ এই উকিল ধরতে হয় উকিল ধরা ফরজ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই গুরু ধরার ব্যাপারে আল্লাহ হুকুম করেছেন ওয়াবতাগু ওয়াবতাগু তোমরা অনুসন্ধান করো ওসিলা একজন একটা ওসিলা তোমরা অনুসন্ধান করো এই ওয়াবতাগুর মধ্যে আমরের সিগা আদেশ করেছেন যে তোমরা ওয়াবতাগু অনুসন্ধান করো ওসিলা একটা ওসিলা এই ওসিলা হচ্ছে আমার গুরু এই ওসিলা হচ্ছে গুরু তাহলে উকিল ও গুরু ওসিলা হচ্ছে গুরু উকিল ধরা ওসিলা ধরা পীর ধরা গুরু দ্বারা কোরআনুল কারীম আল্লাহ ফরজ করেছেন সুতরাং পীরের বিরুদ্ধে যারা কথা বলে গুরুর বিরুদ্ধে যারা কথা বলে তারা অবশ্যই আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা তাদের অবস্থান তাহলে কোরআন বলছে গুরু ধরতে কোরআন বলেছে উসিলা তালাশ করতে সেই উসিলাটা হচ্ছে গুরু একজন গুরু এই গুরুর কাছে আমি শিখতে হবে আমি এই চার মাস 120 দিন আমি প্রশিক্ষণ দিয়ে ধ্যান সাধনা করে আমাকে শিক্ষা নিতে হবে কিভাবে আমি খান্নাস মুক্ত হব কিভাবে আমি কিভাবে আমানু থেকে আমি মুমিন হব এই শিক্ষাটাই মূলত একজন উকিল দিয়ে থাকেন একজন উসিলা একজন গুরু দিয়ে থাকেন সুতরাং এই শিক্ষার জন্য ধ্যান সাধনা শিক্ষার জন্য ধ্যান সাধনা গুরুত্বের জন্য ধ্যান সাধনা মানুষের নিরিখে আসার জন্য দরকার হয় ওজিফা দরকার হয় ওজিফা তাই তো বাবা জাহাঙ্গীর ওজিফাও রেখেছেন সকলে করি মারহাবা কারণ ওজিফার মাধ্যমে ওজিফার প্রশিক্ষণের মাধ্যমে আমার আমার যে মনটা চঞ্চল যে মনটা আমার এক নিরিখে আসতে চায় না এক বর্জকে আসতে চায় না এক তাসাপ্পুরে আসতে চায় না এটা আসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে মেডিসিন হচ্ছে ওজিফা সুতরাং ওজিফারও দরকার ধ্যান সাধনা করতে হলে ওজিফারও প্রয়োজন এখন এই ওজিফা গুলো বুঝতে হলে ধ্যান সাধনা বুঝতে হলে বাবার বই পড়াটাও কি জরুরি
এখন বাবার বই পড়া জরুরি, কিন্তু যারা পড়াশোনা না জানি, যারা আক্ষরিক জ্ঞান যাদের মধ্যে নাই, তারা কিভাবে আমরা বইটা পড়ব? তাদের জন্য কি ধ্যান সাধনা কি নিষিদ্ধ হয়ে যাবে নাকি? তাদের জন্য কি ধ্যান সাধনা হবে না নাকি? আর যার জন্য ধ্যান সাধনা নাই, সে তো আল্লাহকেও পাবে না। সুতরাং পড়ার গুরুত্ব, একটাই উদ্দেশ্য পড়তে হবে, একটাই উদ্দেশ্য, সেটা ধ্যান সাধনা শিক্ষা গ্রহণ করার জন্য। এখন মাওলা দয়া করে যে ব্যক্তিকে গফুরুর রহিম রূপ ধরে, মাওলা যে ব্যক্তির অন্ধকার হৃদয়ে নূরে মুহাম্মদকে প্রজ্বলিত করে দেয়, নূরে মুহাম্মদকে আলোকিত করে দেয়, নূরে মুহাম্মদকে উদ্ভাসিত করে দেয়, প্রকাশিত করে দেয়, তার তো পড়ার কোনো প্রয়োজন হয় না, তার তো পড়ার কোনো দরকারই হয় না, তার তো পড়ার কোনো দরকারই হয় না, কারণ নূরে মুহাম্মদি গুরু দয়া করে তার ভিতরে উদ্ভাসিত করে দিয়েছেন, প্রজ্বলিত করে দিয়েছেন। পড়াটা হলো মাচাজি, আর হাকিকিটা হচ্ছে ধ্যান সাধনা। এই ধ্যান সাধনার গুরুত্ব কে কেউ যদি অস্বীকার করে, এটা আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা হয়। সূরা তাওবা 2 নম্বর আয়াতকে অস্বীকার করা হয়। কেউ যদি আল্লাহর কোরআনের একটা হুকুমকে অস্বীকার করে, আল্লাহর ফয়সালা হচ্ছে ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে সে কাফের হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক হয়ে যাবে। অন্য আয়াতে বলেছে ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের হয়ে যাবে। অন্য আয়াতে বলেছে মুনাফিক, সে মুনাফিক হয়ে যাবে। সুতরাং ধ্যান সাধনাকে অস্বীকার করলে আল্লাহর কোরআনকে অস্বীকার হয়ে যায়। এখন আমি কিসের ধ্যান করব, আমি কিসের ধ্যান করব? কারণ নিরাকারের তো কোনো ধ্যান হয় না, নিরাকারের তো কোনো স্বভাব চরিত্র অর্জন করা যায় না, নিরাকারের আখলাক তো চরিত্র করা যায় না। রাসূলুল্লাহ বলেছেন তাখাল্লাকুম বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্র অর্জন করো। এখন আমি তো আল্লাহকেই দেখি না, অথচ আল্লাহ বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া, সব জায়গায় পূর্ব পশ্চিমের সব জায়গায় আল্লাহ আছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ ঘুরাও না কেন সেদিকেই তো কি আমার চেহারা বিদ্যমান। তাহলে আমি তো সব কিছুই দেখছি, আল্লাহর চেহারাই দেখছি না। তার মানে হচ্ছে আমি আল্লাহর চেহারাটা কি, আল্লাহর চেহারাটা কি সেটাই আমি বুঝলাম না, আল্লাহর চেহারাটা কি সেটাই বুঝলাম না। সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পান হয়ে যাবে। ওয়া বাকা, শুধু অবশিষ্ট থাকবে, বাকি থাকবে ওয়াজহু রব্বিক, তোমার রবের চেহারা বাকি থাকবে, তোমার রবের চেহারা জুল জালালুল ইকরাম, সেই জুল জালালের চেহারা বাকি থাকবে। এখন তাহলে আমি আল্লাহর চেহারা কিভাবে বুঝব, আমি আল্লাহর চেহারা যে সব জায়গায় বিরাজমান আল্লাহর চেহারা আমি কিভাবে বুঝব, আমি কিভাবে জানব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল কাফের এসে মহানবীকে জিজ্ঞেস করলো, মহানবী গো আমরা আল্লাহ দেখতে চাই, আমরা আল্লাহ দেখতে চাই। সাথে সাথে সূরা আরাফের 158 নম্বর আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে, পবিত্র জবানটাই হচ্ছে কোরআন, রাসূলুল্লাহর জবানে কাফেরদেরকে, আগত কাফেরদেরকে, যারা আল্লাহ দেখতে চাইলো, নিরাকার আল্লাহ দেখতে চাইলো, নিরাকার আল্লাহকে দেখতে চাইলো, তাদের উদ্দেশ্যে বলে দিল ইয়ানজুরুনা ইলাইকা ওহুম ইয়ারাহু, আপনি দেখিতেছেন ইয়ানজুরুনা ইলাইকা ওহুম লা ইউবসারুন, আপনি দেখিতেছেন তারাও দেখিতেছে ওহুম লা ইউবসারুন, অথচ তারা দেখিতেছে না। তাহলে আল্লাহ যদি নিরাকার হয়, নিরাকারের তো কোনো দেন হয় না, নিরাকারের স্বভাব চরিত্র অর্জন করা যায় না, নিরাকারের আখলাক চরিত্র অর্জন করা যায় না, তাহলে আমি আমার আল্লাহকে কিভাবে দেখব, আল্লাহর চেহারাটা আমি কিভাবে দেখব? আল্লাহর চেহারার ব্যাপারে মহানবীর ফয়সালা হচ্ছে, বুখারীর হাদিস হচ্ছে, রাসূলুল্লাহ বললেন মান রোয়ানি, আমার তোমরা আল্লাহ দেখতে চাও, মান রোয়ানি আমার দিকে তাকাও, আমাকে দেখো, ফাকাত রোয়াল হাক্কা, যে আমাকে দেখলো সে অবশ্যই সত্যকেই দেখলো, সে আল্লাহকেই দেখলো। এটা রাসূলুল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা। তাহলে বোঝা গেল যে মহানবী হচ্ছে আল্লাহর সাকার, মহানবী হচ্ছে মুহাম্মদ, হচ্ছে আল্লাহর সাকার, মুহাম্মদ হচ্ছে আল্লাহর আকার, মুহাম্মদ আল্লাহর গুণের নাম, মুহাম্মদ আল্লাহর স্বভাবের নাম, মুহাম্মদ আল্লাহর রঙ্গের নাম, মুহাম্মদ আল্লাহর গুণের নাম, মুহাম্মদ আল্লাহর সিফাতের নাম। এই মুহাম্মদ 1400 বছর আগে আরবে আরবদের জন্য এসেছিলেন, এই মুহাম্মদ গণ্ডির মধ্যে থাকে না, এই মুহাম্মদ এক জায়গায় বন্দী থাকে না, এই মুহাম্মদ এক জায়গায় আবদ্ধ থাকে না,
যদি আবদ্ধ থাকতো তাহলে রাসূলুল্লাহ এই হাদিস বলতো না যে রাসূলুল্লাহ বলেছেন আউয়ালুনা মুহাম্মদ আউয়ালুনা মুহাম্মদ আমরা আদিতে মুহাম্মদ ওয়াখিরুনা মুহাম্মদ আমরা অন্তে মুহাম্মদ আউসাতুনা মুহাম্মদ আমরা মাঝখানে মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ সব জায়গায় মুহাম্মদ তাহলে মুহাম্মদ চলমান মুহাম্মদ গুণের নাম মুহাম্মদ আল্লাহর নূরের নাম মুহাম্মদ আল্লাহর স্বভাবের নাম মুহাম্মদ আল্লাহর চরিত্রের নাম মুহাম্মদ আল্লাহর সিফাতের নাম এই মুহাম্মদি সিফাত যেই মানুষের অন্ধকার হৃদয়ে অন্ধকার কুঠুরিতে অন্ধকার হৃদয়ে যে মানুষের অন্ধকার হৃদয়ে প্রজ্বলিত হয় আলোকিত হয় মুহাম্মদের গুণ সিরাজাম মুনিরা যে মানুষের হৃদয়ে হৃদয়ে প্রকাশিত হয় বিকশিত হয় উদ্ভাসিত হয় ওই মানুষটাই হচ্ছে ওই যুগের মুহাম্মদ ওই মুহাম্মদের কাছে ওই মানুষটাই রাসূল ওই মানুষটাই আদর তার কাছে ধ্যান সাধনা শিক্ষা করতে হবে তার কাছে বায়াত গ্রহণ করে ধ্যান সাধনা শিক্ষা করা প্রতিটি মানুষের জন্য নর নারীর জন্য ফরজ সুতরাং ধ্যান সাধনা ছাড়া আপনি আল্লাহকে কিভাবে পাবেন ধ্যান সাধনা ছাড়া আপনি আল্লাহকে কিভাবে দেখবেন কারণ আল্লাহ ধ্যানের মাধ্যমে ধ্যান করতে হলে আপনার একটা নিরীখের প্রয়োজন ধ্যান করতে হলে আপনার বর্জকের প্রয়োজন ধ্যান করতে হলে আপনার তাবাসসুরের প্রয়োজন সেই তাবাসসুর সেই নিরীখ সেই বর্জক হচ্ছে আপন মুর্শিদ সুতরাং আপন মুর্শিদের ধ্যানেই আপনি আল্লাহকে দেখবেন সেটাই আল্লাহর চেহারা এটাই আল্লাহর চেহারা এটাই আল্লাহর বর্জক এভাবে আল্লাহকে দেখতে হয় সম্মানিত উপস্থিতি এই ধ্যান সাধনার জন্য ওজিফার প্রয়োজন এই ধ্যান সাধনার জন্য ওজিফা প্রয়োজন ওজিফার জন্য ধ্যান সাধনা নয় ধ্যান সাধনার জন্য ওজিফা পড়তে হবে পড়ার জন্য ধ্যান সাধনা নয় ধ্যান সাধনার জন্যই পড়তে হয় কিন্তু যে ব্যক্তির হৃদয়ে মহান মুর্শিদ মহা বর্তমান যুগের মুহাম্মদ যার হৃদয়ে গফুরুর রহিম রূপ ধারণ করে যাকে দয়া করে নূরে মুহাম্মদী যার অন্তরে প্রজ্বলিত করে দেয় তার তো বাবা পড়ার কোনো প্রয়োজন হয় না সুতরাং ধ্যান সাধনার ব্যাপারে আমাদেরকে ভিন্ন মত পোষণ করলে চলবে না এটা আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা হয়ে যায় নূরে মুহাম্মদের সাথে বিরোধিতা হয়ে যায় আসুন আমরা অবশ্যই পড়ব পড়ার গুরুত্ব অবশ্যই আছে আসুন বাবার বইগুলি আমরা পড়ার যারা পড়া জানি পড়ার জন্য চেষ্টা করি এটা প্রচার প্রসারের জন্য আমরা চেষ্টা করি কিন্তু এটা কেন করব ধ্যান সাধনার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য সুতরাং আল্লাহ যেহেতু গুণের নাম আল্লাহ যেহেতু আল্লাহর গুণের নাম তাই তো রাসূলুল্লাহ বলেছেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ তোমরা আল্লাহর চরিত্র অর্জন করো তাহলে আমি আল্লাহকেই দেখলাম না না দেখলে আমি আল্লাহর চরিত্রটা কিভাবে অর্জন করব সেজন্য আল্লাহর চরিত্র অর্জন করতে গুরু ধরা উকিল ধরা উসিলা ধরা আল্লাহর কোরআনে ফয়সালা দিয়েছেন আল্লাহ হুকুম করেছেন এটা ফরজ হয়ে যায় সুতরাং ফরজ হয়ে যায় আল্লাহর গুরু ধরা ফরজ হয়ে যায় তাহলে গুরুর কাছে বায়াত যদি আপনি গ্রহণ না করেন গুরুর কাছে যদি আপনি বায়াত গ্রহণ না করেন তাহলে তো আপনি মুসলিম হতে পারবেন না আপনি তো মুমিন হতে পারবেন না সুতরাং বায়াত গ্রহণ করা প্রতিটি মানুষের জন্য ফরজ বায়াত গ্রহণ করার পরে তাকে অবশ্যই ধ্যান সাধনার মাধ্যমে তাকে আসল সত্যটাকে উদ্ঘাটন করতে হবে আসল সত্যটাকে অবশ্যই তাকে বুঝে নিতে হবে আসল সত্যটাকে অবশ্যই তাকে খুঁজে নিতে হবে এটাই একজন মুরিদের কর্তব্য হওয়া উচিত সম্মানিত উপস্থিতি এখন নিরাকারের ধ্যান সাধনা আপনি কিভাবে করবেন আল্লাহকে যদি আমরা নিরাকার মনে করি তাহলে নিরাকারের ধ্যান সাধনা আমি কিভাবে করব নিরাকারের তো কোনো ধ্যান সাধনা হয় না অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সিবগাতাল্লাহি ওমান আহসানু সিবগা তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও এখন আমি আল্লাহর গুণ আল্লাহ কি দেখলাম না আমি আল্লাহর গুণটা কিভাবে অর্জন করব কারণ আদমের কলবেই আল্লাহর গুণ উদ্ভাসিত হয় আদমের কলবেই আল্লাহর নূর উদ্ভাসিত হয় আদমের কলবেই আল্লাহর গুণ উদ্ভাসিত হয় প্রকাশিত হয় অন্য কোন জীবে আল্লাহর গুণ প্রকাশিত হয় না উদযাপিত হয় না তাই তো বাবা বলেছেন মানুষ ছাড়া আল্লাহ নাই মানুষ ছাড়া শয়তানও কি নাই শয়তান মানুষ যেমন আল্লাহর রহস্য শয়তানও হচ্ছে আল্লাহর রহস্য সুতরাং আল্লাহকে পেতে যারা আমরা এই দরবারে আসছি
আল্লাহকে পেতে হলে অবশ্য গুরুর প্রয়োজন, গুরুর প্রয়োজন, গুরুর প্রয়োজন। আর গুরুর হুকুমে বাবা কালান্দার জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী 120 দিন মোরাকাবার সাধনার এটা প্র্যাকটিস দিয়েছেন বলুন। এই প্র্যাকটিসটা আমাদের করা, এইটা কোরআনের হুকুমের দ্বারা আমাদের উপর ফরজ হয়ে যায়, আবার তো আমার মহান মুর্শিদের হুকুম। সুতরাং ধ্যান সাধনার বিরুদ্ধে যারা কথা বলি, ধ্যান সাধনা নিরুৎসাহিত হওয়ার ব্যাপারে যারা যে সমস্ত কথা বলি, একটু আপনাদের খেয়াল করা দরকার, আমাদের খেয়াল করা দরকার, আমাদের দ্বারা যেন আল্লাহর কোরআনের হুকুম ধ্যান সাধনার জন্য মানুষ যেন মানে পিছিয়ে না যায়। আল্লাহর হুকুম এবং আমার আমার মহান মুর্শিদের হুকুম 120 দিন ধ্যান সাধনা করার জন্য, এই হুকুম থেকে মানুষ যেন গাফেল না হয়ে যায়, এমন কোন পোস্ট, এমন কোন কথা, এমন কোন বাক্য আমরা যেন প্রচার না করি। এ ব্যাপারে আমাদের সকলের সচেতন হওয়া দরকার, এ ব্যাপারে আমাদের সকলের সকলের সিরিয়াস হওয়া দরকার, এ ব্যাপারে আমাদের সকলের সজাগ হওয়া দরকার, এ ব্যাপারে আমাদের সকলের আরো আরো গুরুত্ব দেয়া দরকার, আরো দায়িত্বশীল আচরণ করা দরকার, আরো দায়িত্বশীল বক্তব্য দেওয়া দরকার। এ আশা রেখে আমি আমার অবসর করছি, কথা শেষ করছি। মহান আমার দয়াল মুর্শিদ দয়া করে যেন আমাকেও এ তার ধ্যান করার জন্য আমাকেও যেন সুযোগ করে দেন, আমাকে যেন সাহায্য করেন, আমাকেও যেন কবুল করে নেন। এই আশা রেখে আমি আমার অবসর কথাগুলো এখানে শেষ করছি। সম্মানিত ভাইরা, একজন কবির একটি কবিতা বলে শেষ করছি। একটা গানে একজন একটা গান ইউটিউবে শুনেছিলাম, তিনি বলেছেন, নিরিক বান্দরে মন দুই নয়নে ভুল মন তারে, ওই নাম ভুল করিলে যাবিরে মরা পড়বি বিষণে। আমাদের সকলের আজকে রজিফা এটাই হতে পারে, নিরিক বান্দরে মন দুই নয়নে ভুল মন তারে। এখন আপনি যে নিরিক বানবো, কিসের নিরিক বানবো, কার নিরিক বানবো, কিভাবে বানবো, সেই নিরিকটাই হচ্ছে আমার গুরু, আমার গুরু, আমার গুরু। আমি যদি এই নাম ভুল করি, আমি যদি এখানে যদি ভুল করি, গুরুর নিরিক যদি ভুল করি, গুরুর ধ্যান যদি ভুল করি, তাহলে আমি অবশ্যই কি বিষম ফেরে পড়ব। এই ফের থেকে যেন দয়াল মুর্শিদ যেন দয়া করে আমাদেরকে বাঁচায় রাখেন, আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদেরকে যেন সাহায্য করেন। আমি আমার অবসর কথা এখানে শেষ করছি। জয় বাবা কালান্দার জাহাঙ্গীরের জয়, জয় বাবা কালান্দার শাহ সুফি বেদম ওয়ারিসের জয়।